প্রায় 3 মাস পর উদ্ধার নিখোঁজ সাচী। মেয়েকে কাছে পেয়ে আনন্দের অশ্রু পরিবারে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। দীর্ঘ 3 মাস পর নিখোঁজ নাবালিকা ছাত্রীকে উদ্ধার করলো ভাটপাড়া থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে দিন তোলা হয় ব্যারাকপুর আদালতে। ঘটনা সূত্রে জানা যায়, ভাটপাড়ার 35 নম্বর ওয়ার্ডে বাড়ি ওই নাবালিকার, ক্লাস 7-এর ছাত্রী। একদিন হঠাৎই বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। এরপর নাবালিকার অভিভাবকরা খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় ভাটপাড়া থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ করে। কিন্তু থানায় অভিযোগ জানানোর পরও নাবালিকা ওই ছাত্রীর কোনো রকম কোনো খোঁজখবর পায়নি তার পরিবার। মেয়েকে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলেন বাবা মা। জানা যায়, গতকাল নাবালিকা ছাত্রীর পরিবারের কাছে একটি ফোন আসে এবং সেখানে বলা হয় তাদের মেয়ে বিধাননগর স্টেশনে আছে। এরপরই ভাটপাড়া থানার পুলিশের সাথে যোগাযোগ করে নাবালিকার পরিবার। সেই ফোন কলের ভিত্তিতে অভিযানে নেমে বিধাননগর স্টেশন থেকে সেই নাবালিকা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। পাশাপাশি পরিবার সূত্রে আরও জানা যায়, বিহার সহ বিভিন্ন জায়গায় ওই নাবালিকা ছাত্রীর খোঁজ চালিয়েছে পুলিশ। তবে এদিন নাবালিকা ওই ছাত্রীর পরিবারে ফোন আসার পরে অভিযানে নেমে ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ। সেই সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবকের নাম বাপ্পা দেবনাথ। অভিযুক্তকে দিন তোলা হয় ব্যারাকপুর আদালতে। তবে অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ। অবশেষে দীর্ঘ 3 মাস পর মেয়েকে কাছে পেয়ে আনন্দিত বাবা মা। সেই সঙ্গে ভাটপাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। এই বিষয়ে নাবালিকা ছাত্রীর মা জানান, দীর্ঘ 3 মাস পর মেয়েকে কাছে পেয়ে আমি খুবই খুশি। আমি শুধু চাই ওকে আবার আগের মতন সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। তবে মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর ভাটপাড়া থানায় নিখোঁজের অভিযোগ করেছিলাম। ভাটপাড়া থানার পুলিশ আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। খুব খুশি এইটুকুনি বলতে পারি যে আমি মেয়েকে দেখেছি, এতেই আমি শান্তি। মেয়েকে এখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনটা দিতে চাই। আজকে প্রায় 3 মাস, 2 দিন বাকি আছে 3 মাস হতে, তা 3 মাসই ধরেন, 3 মাস পর আমি মেয়েকে পেয়েছি, দেখেছি চোখে, এটাই শান্তি। এখন পরিবেশ তো অনেক রকম কথা বলে, এখন মেয়েকে আমি সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারলে আমি এতেই খুশি, আর কিছু না। অনেক অনেক ধন্যবাদ ওনাকে জানাচ্ছি, আর কিছুই বলার নেই। হ্যাঁ, যে নিয়ে গেছিল তাকে 21% কে পুলিশ ধরেছে। হ্যাঁ, 3-4 জনকে পুলিশ ধরেছে, চালান করা হবে। হ্যাঁ, কতটা খুশি, আনন্দিত, অনেক 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 খুব খুশি, খুব। তবে এখন প্রশ্ন, ভাটপাড়া থেকে বিধাননগরে কি করে পৌঁছালো এই ছাত্রী? এই ঘটনার সাথে আর কারা কারাই বা যুক্ত রয়েছে, সেই সমস্ত কিছু তদন্ত শুরু করবে পুলিশ। দীর্ঘ 3 মাস পর মেয়েকে কাছে পেয়ে খুশি পরিবারের সকল সদস্য। দেখুন, খবরের চ্যানেল থেকে তো প্রচণ্ড আমাকে সহযোগিতা করেছে, তারা বিভিন্ন জায়গায় খবরটা প্রচার করেছে, থানাও সহযোগিতা করেছে। তারাও কোনো মিসিং লিঙ্ক পাচ্ছিল না, মেয়েটার কাছে কোনো মোবাইল ছিল না বা ওর সাথে কেউ গেছে এরকম ছিল না, ও এত একা বেরিয়ে গেছে। পুলিশরাও 3 মাস ধরে প্রচণ্ড খোঁজাখুঁজি করার পরে গতকাল আমার কাছে একটা ফোন আসে বিধাননগর থেকে। তখন বিধাননগর থেকে ফোনটা আসার পরে আমি সেই ফোনটা ব্যাক করার পর এক মহিলা উনি ফোনটা ধরে বলে যে আমি চায়ের দোকান থেকে বলছি, বিধাননগর প্ল্যাটফর্মে আপনার মেয়ে এখানে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাইছে। আমি সাথে সাথেই ওনাকে বললাম যে দিদি, এরকম ব্যাপার, মেয়েটা আমার 3 মাস ধরে মিসিং আছে, আপনারা একটু ওকে বুঝিয়ে আটকানোর চেষ্টা করুন, আর আমি এখান থেকে বেরোচ্ছি। সাথে সাথে আমি ভাটপাড়া থানাকে ইনফর্ম করি। ভাটপাড়া থানায় যে ম্যাডাম, সুস্মিতা ম্যাডাম, কেসটা দেখছিলেন, উনি বিধাননগর জিআরপিকেও সাথে সাথে ঘটনাটা জানায় যে এরকম 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে একটা মেয়ে একটা চায়ের দোকানে এরকম বসে আছে, ওকেই আমরা খুঁজছি। সাথে সাথে মেয়েটিকে ওখান থেকে জিআরপি কাস্টডিতে নেয় এবং ভাটপাড়া থানার থেকেও ম্যাডামরা গেছিলেন, আমরাও সাথে গেছিলাম গার্জিয়ানরা, সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, ভাটপাড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।